شروط الصلاة، شروط الصلاة تسعة. নামাজের শর্ত হচ্ছে নয়টি। الشرط الأول الإسلام، প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে। فلو صلى الكافر لا تقبل صلاته، সুতরাং যদি কাফের নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। صلى من يسب الرب، من يسب النبي صلى الله عليه وسلم، من يستهزئ بالدين الإسلامي لا تقبل صلاته. অনুরূপভাবে যে কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি দিনের দিনকে নিয়ে কটাক্ষ করে, কেউ যদি দিনের কিছু অস্বীকার করে, এ ধরনের ব্যক্তিরা যদি নামাজ পড়ে তাদের নামাজ কখনো কবুল হবে না। ইয়াযবাহ লি আসহাবিল কুবুর ইয়াদউ গায়রাল্লাহ ফিমা লা ইয়াকদির আলাইহি ইল্লাল্লাহ ইয়াদউ আসহাবিল কুবুর লা তাকবাল সালাত। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউরি কাছে চায় যে যে বিষয়টি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, অথবা আল্লাহ ছাড়া অন্য কাউরির জন্য কুরবান পশু জবাই করে, সে তাহলে সে ব্যক্তিরও নামাজ কবুল হবে না। ওয়াবিহাযা নাআলাম খাতার আশ-শিরক আন্নাহু ইযা দাখাল ফিল ইবাদাত আফসাদাহা। আর আমরা এভাবে আমরা জানতে পারলাম যে শিরক কত ভয়াবহ, শিরকের ভয়াবহতা কত আমরা জানতে পারলাম, যে শিরক যদি কোনো ইবাদতে সে যদি ঢোকে পড়ে তাহলে সে ইবাদতকে সে নষ্ট করে ফেলবে। নাম হাযা আশ-শর্ত ফি কুল্লিল ইবাদাত লাবুদ حتى تقبل العبادات لابد من التوحيد، والشرك إذا دخل في العبادة أفسد، نسأل الله عليه السلام والله أعلم. আর আমরা আমাদের এই বিষয়টি আমাদের ই করে জানা যে শুধু এই শিরক নামাজের ক্ষেত্রে না, বরং সমস্ত ইবাদতের ক্ষেত্রে যে তাওহীদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যদি সেই ইবাদতে যদি সে যে ইবাদত হোক না কেন, সেই ইবাদতে যদি শিরক প্রবেশ করে তাহলে আল্লাহ আমাদের মাফ করুক, যে সে ইবাদত কখনো আল্লাহর কাছে গ্রহণ হবে না। সুতরাং আমরা এই শিরকের ভয়াবহতা আমরা জানতে পারলাম, এবং তাওহীদ যে এতই গুরুত্বপূর্ণ এবং তাওহীদ ছাড়া যে কোনো আমল কবুল হবে না, এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার, এবং এই বিষয়ে তাওহীদ জেনে তাওহীদ অনুযায়ী আমাদের আমল করতে হবে।